বাস আছে না বা সবজি কাটা কাজ করতে গিয়া বাসের গুতা খাইছি একটু সাল লাগিয়া রইছে এইটা আমি আইছি ডাক্তারের কাছে গেলাম দেন আমার দিল লেখা কইছে এই মুন জায়গা যাও এক্সরা করাই দিব এক্সরা করাইলে বুঝা যাবে ওইটা ভিতরে কতটুকু আছে গেলাম এক্সরা করাইলাম এক্সরার ভিতরে কিছু পায় না পাওয়ার পরে আবার গেলাম আবার আইলাম ডাক্তারের কাছে কইছে এক্সরার ভিতরে কিছু না ম্যাডামে আমার লেখা দিছে উপরে যাও উপরে যাইয়া মানে অর্থোপেডিক ইয়ানে যাও গেলাম এনে গেছি ওটা অর্থোপেডিক এর ন একটা দুই নাম্বার রুম আছে সাড়ে দেখিয়া আমার এটা আবার লেখা দিল মানে সতেরো নাম্বার থেকে দেখিয়া সতেরো নাম্বার থেকে আবার এটা সইসিল করে আনো আনছি আনছি বন্ধু ওখানে আমার দেখে আসছি সাড়ে সাড়ে ক মানে এটা সোনোগ্রাফি বলে করতাম এই সামান্য বিষয় নিয়ে সোনোগ্রাফি কি করে এটা তো সন থাকলে দেখা যায় চিন্তিত বাই করলে চলে এখন দিলাম 200 টাকা জমা মানে এক্সট্রা যে করাইবে এই পরিবর্তে 200 টাকা জমা দিলাম এক্সট্রার ভিতরে কিছু হচ্ছে না মানে আবার সোনোগ্রাফি করাম আমার আবার টাকা লাগবো মানে টাকা লাগুক আমার তো আমি তো এটা তো আমার কাটাইও না রুমে এটা বাই করানো লেগে এত কিছু করার পর এখন অব্দি স্বাস্থ্য পরিষেবা পাইছেন কি আর পাইছি আমি তো জিবি আগে তিন আমার পরিবার না করি আমি জানি জিবি আইলে এটা করে জিবি আইলে তারা এটা করে দৌড়াইতে 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 দুই চার পাঁচ ঘন্টা দৌড়াইবো দুই চার পাঁচ ঘন্টা দৌড়ায় কোন সময় আইছেন জিবি আমি আইছি দশটায়